শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার। ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা এবং এই গোটা ঘটনায় ইতিমধ্যে এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খার্কিভে কয়েকজন ভারতীয় পড়ুয়া পণবন্দী করে রেখেছে ইউক্রেন সেনা। রুশ সেনার বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা, চাঞ্চল্যকর অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রকের। ভারতীয়দের উদ্ধারে পদক্ষেপে প্রস্তুত মস্কো, আশ্বাস মস্কোর। আতঙ্ক কাটিয়ে অবশেষে ঘরে ফেরা, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন আরও ভারতীয় পড়ুয়া। বুখারেস্ট থেকে বায়ুসেনার বিমানে দিল্লিতে ফিরলেন 200 জন ছাত্রছাত্রী। ইন্ডিগোর বিশেষ বিমানে ফিরলেন আরও পড়ুয়া। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।